হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমি এসেছি একটি নতুন টপিকস নিয়ে, মাধবীলতা বা রাঙ্গুন ক্লিপার বা কমব্রিটাম ইন্ডিকাম, আবার একে রাঙ্গুন ক্রিপার ভাইন ফুল বলা হয়, যে নামেই ডাকুক না কেন। ফুল কিন্তু খুবই দারুণ দেখতে। এবার এতে অসংখ্য ফুল ফুটেছে এবং এর মাঝে বেশ কিছু ফুল ঝরে পড়েছে। সত্যিই খুব দুঃখজনক, যদি ফুলগুলো পার্মানেন্ট হতো। আমরা এই গাছকে অনেকেই লাগিয়ে থাকি, কিন্তু অনেক অপেক্ষা করেও ফুল ফুটে না বা গাছ এক সময় মারা যায়। এ সকলের একটু কেয়ার নিলে ও রোপণের সময় একটু মনোযোগী হলেই অবশ্যই ভালো হবে। গাছ রোপণের জন্য ওয়েল ড্রেইন সয়েল মিক্স হলে সবচেয়ে ভালো হয়, এবং এর পাত্রের ওয়েল ড্রেনেজ সিস্টেম হতে হবে। গাছ রোপণের সময় কম্পোস্ট, যেমন ভার্মি কম্পোস্ট, কম্পোস্ট, কাউডাং ম্যানিউর, নর্মাল গার্ডেন সয়েল এবং কোকোপিট একত্রে মিশিয়ে গাছ রোপণ করলে গাছ খুব দ্রুত গ্রোথ হবে এবং ফুল দিবে। কমব্রিটাম ইন্ডিকাম ফ্লাওয়ার প্লান্টস মিনিমাম 5 থেকে 7 ঘন্টা ডিরেক্ট সানলাইট থাকে এমন স্থানে রোপণ করতে হবে, বা পটে থাকলে সেটিকে ডিরেক্ট সানলাইটে রাখতে হবে। এ গাছ পানি খুবই পছন্দ করে, তাই আমরা এভরিডে ওয়াটারিং করব। ওয়াটারিংয়ের সময় মাটিকে ফিঙ্গার টেস্ট করে যদি পানি প্রয়োজন হয় তবেই আমরা পানি দিব। মাধবীলতা ফুল বেশি পেতে 15 দিন অন্তর ভার্মি কম্পোস্ট, কিচেন কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট, সেই সাথে হাড় গুঁড়ো, শিংকুচি, নিম খোলের গুঁড়ো, সরিষা খোলের গুঁড়ো ব্যবহার করতে হবে, খুবই সামান্য পরিমাণে। এছাড়াও অর্গানিক পিজিআর স্প্রে করে দিতে হবে। এছাড়াও মাসে একবার 7 থেকে 10 ইঞ্চি পটের জন্য 8 থেকে 10টি দানা ডিএপি, এবং বড় পটের জন্য সামান্য একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারি। সেই সাথে গাছের ব্রাঞ্চগুলোকে গাছের অবস্থা বুঝে সফট ও হার্ড প্রুন করলে গাছ হবে আমব্রেলা শেপের মতো, এবং প্রচুর পরিমাণে ফুল পাওয়ার সম্ভাবনা রয়েছে। গাইস, নেক্সট ভিডিওতে এই রিলেটেড এবং আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। আশা করছি সে পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।